বলছেন আয়াতুল কুরসি কি বলে শুরু করব, আয়াতুল কুরসি কি বলে শুরু করব। আয়াতুল কুরসি মানে এমন একটি আয়াত যে আয়াতে আল্লাহর কুরসির কথা উল্লেখ করেছেন রব্বুল আলামিন। জানা আছে আমাদের মানুষরা সূরা ফাতিহার পরে সূরা ইখলাস নাস ফালাকের মতোই কি মুখস্থ করে, আয়াতুল কুরসি মুখস্থ করে। কিন্তু এটাকে একটু বিকৃত করে আমাদের দেশের লোকের বলে আয়াতুল কুরসি, অনেক বক্তাদের শোনা যায় এরকম বলে না, আয়াতুল কোনো জিনিস আছে নাকি, কি আয়াতুল কুরসি, কি আয়াতুল কুরসি, কুরসির আয়াত। জি, তো আয়াতুল কুরসি কি দিয়ে পড়বেন, কোরআনের আয়াত পড়লে শুরু করলে প্রথমখানে কি বলতে হবে, আল্লাহ কোরআনকে বলছে ফাইজা কারাত আল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা নাহলে। যখন তুমি কোরআন পাঠ করবে, তেলাওয়াত করবে, তখন বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চেয়ে নেবে, তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, এটি প্রসিদ্ধ। এছাড়া আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়তে পারেন, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতান মিন হামজিহি ওয়া নাফখি। জি, এটা বলবেন আয়াত থেকে শুরু করেন, অথবা সূরা প্রথম থেকে শুরু, প্রথম যখন শুরু করবেন, প্রথম যখন শুরু করবেন। এখন যখন এখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে শুরু করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে আয়াতুল কুরসি কি দিয়ে শুরু হচ্ছে, আল্লাহু। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, যেটা হয়তো আপনারা এর আগে শোনেননি অথবা শিখেননি, সেটা হচ্ছে যে এই আউযু বিল্লাহর শেষখানে কি আছে, মিনাশ শাইতান আর রাজিম, বিতাড়িত শয়তানের কথা আছে, বিতাড়িত শয়তানের কথা। আমি আউযু আশ্রয় গ্রহণ করছি বিল্লাহি আল্লাহর, মিনাশ শাইতানের রাজিম, বিতাড়িত শয়তান থেকে, বিতাড়িত শয়তান থেকে, বিতাড়িত শয়তানের কথা এখানে হচ্ছে। তারপরে আয়াতুল কুরসি শুরু হচ্ছে কি দিয়ে, আল্লাহ দিয়ে। সুতরাং এখানে ওয়াকফ করা ফরজ, জরুরি, থামতে হবে অবশ্যই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, থামা ফরজ। কেন, যদি না থামেন একসাথে টান দিয়ে পড়ে নেন, যেন অনেক কারি সাহেব পড়ে না, পড়ে না এখানে করেন না, কিন্তু অন্য যে এক আয়াত কার এক আয়াত, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিকি ইয়াউমিদ্দিন, পড়ছে না, পড়ছে না। তো এইরকম করে যদি কেউ পড়ে নাই, তাহলে শ্রোতা ভাববে যে যে শয়তানের রাজিম নাউজুবিল্লাহ, সেই তারপরে আল্লাহ আসছে, তাই না, কুফুর। এর চেয়ে তো বড় কুফুরি আছে, যে শয়তানের রাজিম আল্লাহ, কুফুর, তাই না। এইটা যেন আশঙ্কা না হয়, সেজন্য থামা এখানে ওয়াকফ লাজিম, করতে হবে, থামতে হবে। কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা, অসুবিধা নেই, কারণ বিসমিল্লাহির রহমানির রহিম শেষে কি আছে, আর রহমান আর রহিম আল্লাহরই নাম আছে, যিনি রহমান যিনি রহিম তিনি আল্লাহ, অসুবিধা নেই, অসুবিধা নেই, বুঝতে পেরেছেন। আচ্ছা, কেউ যদি আউযু বিল্লাহ পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আর তারপরে আয়াতুল কুরসি পড়ে, ভালো, কোনো অসুবিধা নেই, কারণ যে কোনো ভালো কাজের আগে বিসমিল্লাহ পড়া সুন্নাত, বিসমিল্লাহ পড়া সুন্নাত, যে কোনো ভালো কাজের আগে আর ভালো কাজ, ভালো জিনিস পড়া সবচেয়ে ভালো, কোরআন কালামুল্লাহ, কিন্তু এটা জরুরি না, জরুরি নাই। এমনকি ইস্তিআজা, সেটাও সুন্নাত, ফরজ নাই আউযুবিল্লাহ পড়া, তো সুন্নাত হচ্ছে আউযুবিল্লাহ পড়া। সুরার শুরুতে যদি হয় তো সুরা তওবা ছাড়া অন্য সবগুলি সুরাতে বিসমিল্লাহ পড়তে হবে, কারণ বিসমিল্লাহ লেখা আছে। আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এইভাবে। জি, আশা করি উত্তর স্পষ্ট, এবং একটি ভালো জিনিস জানলেন যে তাড়াহুড়া করে আউযু বিল্লাহির সাথে তারপরে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তেলাওয়াতের ক্ষেত্রে, জিকির আজকারের ক্ষেত্রে, যখন জিকির আজকার হিসেবে পড়ছেন, যেমন সালাম ফেরার পর যে জিকির আছে, আয়াতুল কুরসি আছে কি না, তখন কি আউযু বিল্লাহ পড়বেন? অনেকে বলছেন যে জিকির, যেহেতু জিকির এটা তেলাওয়াত নয়, সেই জন্য আউযু বিল্লাহ পড়বেন, কিন্তু পড়লে পড়তে পারে, যে কোরআনে যেহেতু আয়াত পড়লে পড়তে পারে।